হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যানগুলা মনে হয় একটু বেশি মজার হয়, তাই না? যেমন অনেক দিন ধরে প্ল্যান করলাম, কিন্তু যেদিন ঘুরতে যাব সেদিনই কারো খবর নাই, পরে সবার মনটা ভেঙে যায়। আমার সাথে তো এটা সব সময়ই হয়। যেমন আজকের ঘুরতে যাওয়াটা একেবারেই হুটহাট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মামাস ডেইলি ভ্লগ। আজকে আমরা চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়, আর এটা ছিল আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। রাজশাহীতে যেহেতু আমি থাকি, আর রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ অনেক কাছে হওয়ার কারণে অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে এখানে আসব। আর আজের বাবাও বলতেছিল অনেক দিন ধরে যে চলো যাই, তো হঠাৎ করে আজকে চলেই আসলাম। রাজশাহীতে একেবারেই শীত নাই, এখানে আসার পরে যে পরিমাণ ঠান্ডা লাগতেছিল, তাই আমরা শিবগঞ্জে এসে আগে ছাদে চলে যাই একটু মিষ্টি রোদ খেতে। আর ছাদটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম, আর এই ছাদেই ছিল ছোট্ট একটা চিলে কোঠা যেখানে অনেক অনেক কবুতর ছিল। এই সব কবুতরগুলো আমার তাওয়াই সাহেবের, আর আমার তাওয়াই আরাজকে ঘুরে ঘুরে এই কবুতরগুলো দেখাচ্ছিল, আর আরাজও খুব মজা পাচ্ছিল এইসব দেখে। আরাজ সবার সাথে মিশতে একটু কিছুটা সময় নেয়, কিন্তু এখানে আসার পরে ও আমার তাওয়াইকে এতই পছন্দ করছে, ওনার কোল থেকে আসতেই চাচ্ছিল না। তারপরে আমি ছাদ থেকে নেমে গেলাম, এখানে নামতেই দেখি আমার মাওইমার বিড়াল রাকা চলে আসছে। রাকাকে এতদিন শুধু ছবিতেই দেখছিলাম, আর ওর অনেক গল্পও শুনছি, আজকে সরাসরি দেখেও ফেললাম। ঠিক রাকার মতোই আমারও একটা বিড়াল ছিল, আর ওর নাম ছিল লুসি। ও অবশ্য মারা গেছে অনেক আগে। আর আজ তো ওর নানা ভাইয়ের সাথে বেশ মজায় আছে, ও খুব বেশি খুশি ছিল কেন জানি না। আর এদিকে আরাজের বাবা রাকাকে কোলে নিয়ে আরাজকে দেখাচ্ছিল, রাকা আসলে অনেক। আরাজের বাবা তো আমার পেপসিকে ধরে একেবারেই মজা পায় না, কারণ পেপসি তো এসব মজা টজা বুঝে না, শুধু কামড় দেয়। পরে আমি একটু ওদের বাইরের পরিবেশটা দেখতেছিলাম, খুব সুন্দর, অনেক গাছগাছালি ছিল, আর এই জন্যই এখানে এত এত শীত লাগতেছিল। তারপরে আমরা বের হয়ে যাই একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা শিবগঞ্জ উপজেলার আশেপাশে যত যত দর্শনার্থী জায়গাগুলো আছে সেগুলোই ঘুরে দেখার চেষ্টা করব। যেহেতু হাতে খুব কম সময় নিয়ে আসছি, আর এই দুই এক ঘন্টার মধ্যে আমরা যতটুকু ঘুরতে পারি ততটুকুই ঘুরব। আমরা প্রথমে চলে আসি ছোট সোনা মসজিদ। এটি প্রাচীন আমলের একটা ঐতিহাসিক জায়গা বলা যায়। এই মসজিদের প্রাচীরগুলোতে এই খোদাই করে নকশা করাগুলো দেখতে অসাধারণ লাগতেছিল। অনেক দিন ধরেই এই ছোট সোনা মসজিদ দেখার খুব ইচ্ছে ছিল, আজকে ফাইনালি এসেই পড়লাম। এই মসজিদ নিয়ে কিছু কিছু মানুষের মধ্যে এখনও অনেক ভুল ধারণা রয়ে গেছে, যেমন অনেকেই বলে এই মসজিদটা নাকি একা একাই মাটির তল থেকে আসছে, আবার অনেকে বলে এই মসজিদে অনেক অনেক সোনা পাওয়া যায়, তো এই জন্য এটার নাম সোনা মসজিদ। কিন্তু এগুলো একেবারেই ভুল কথা। শোনা যায় প্রাচীন বাংলার রাজধানী ছিল এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা, আর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে ওয়ালি মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করছিলেন। আর এই মসজিদটি সোনা মসজিদ নামকরণ হওয়ার কারণ আমি যতটুকু জানি, এই মসজিদের প্রাচীরগুলা মানে বাইরের দিকটা নাকি একসময় গোল্ডেন একটা কালার ছিল, যেটা এখন নাই, উঠে গেছে। তো যখন সূর্যের আলো এই মসজিদের উপরে পড়তো তখন নাকি এটি গোল্ডেন আকার মানে গোল্ডেন কালার ধারণ করত, আর সেটা থেকেই এই মসজিদের নাম হয়েছে সোনা মসজিদ। তো আমাদের সোনা মসজিদ দেখা মোটামুটি শেষ, এখন আমরা বাইরের এই জায়গাটা দেখতেছিলাম, এখানে মনে হয় কবর, আর এটা ছিল বাইরে থেকে পুরো সোনা মসজিদ।
এটা ছিল সোনা মসজিদের পাশেই একটা দিঘির মতো, বিশাল এক পুকুর বা দিঘি কিছু একটা হবে। তারপরে আমরা চলে যাই এই সোনা মসজিদ গৌড় শিশু পার্কে। তারপরে সুন্দর একটা ঘোড়ার গাড়ির দেখা পেয়ে গেলাম বাইরে। আর এই পার্কটা বেশ সুন্দর ছিল, এটার কাজ মনে হয় এখনো কমপ্লিট হয়নি, কাজ এখনো চলতেছে। তারপরে আমরা এখন এটার আশেপাশে একটু ঘুরে দেখব। আর এই যে আরাজ, আরাজের বাবার সাথে আছে। এখন আমরা একটা রাইড ট্রাই করব। হিয়া বলতেছিল যে এটাতে উঠলে নাকি পুরা শিবগঞ্জ দেখা যায়, আমবাগান দেখা যায়, সেজন্যই আমরা তিনজন এটাতে উঠলাম। আর ওই যে আরাজ আর আরাজের বাবা নিচে। আসলে যত উপরে উঠতেছিলাম শুধু আম গাছ আর আম গাছ, চারিদিকে শুধু আমের রাজ্য। আমরা এখানে তিনজন উঠছিলাম, আমি, হিয়া আর আমার বেয়াই, মানে তালতো ভাই বা যেটাই বলেন, হিয়ার ছোট ভাই। তো আমাদের এটা কিছুতেই থামতেছিল না, ঘুরতেই আছে ঘুরতেই আছে, মানে পয়সা উসুল রাইড হয়েছে, আমার মাথাটাও ঘুরতেছিল। আর এদিকে ট্রেনও চলতেছে, সাথে আমি আরাজেরও একটু ফটোশ্যুট করতেছিলাম ট্রেনের সাথে। আরাজকে এখানে আমি দাঁড়া করায় রাখছিলাম, কিন্তু একটু ভয় পাচ্ছিল। আর এই পার্কের এই গাছটা আমার সব থেকে মূল আকর্ষণ লাগছে, মানে হার্ট শেপের একটা গাছ, খুব সুন্দর লাগতেছিল। শিবগঞ্জে যদিও বা অনেক শীত ছিল, কিন্তু আমরা বাইরে ঘুরতেছিলাম তাই অনেক গরম লাগতেছিল, আর এই জন্যই আরাজের শীতের সব কাপড় চোপড় খুলে দিছি। সোনা মসজিদ ঘোরাঘুরি পরে তার 3-4 কিলোমিটার দূরেই ছিল তুয়াখানা মসজিদ, আমরা সেখানে চলে যাই। এখানে এসে আমরা বাইরে একটু আচার টাচার খেয়ে ফেললাম, যদিও বা এটা অনেক অস্বাস্থ্যকর, তারপরও খুব খেতে উইশ ছিল তাই খেলাম। কিন্তু দুঃখের বিষয় হইল, তুয়াখানাটা তখন বন্ধ ছিল, আমরা যার জন্য ভেতরে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকেই আমরা একটু ফটোশ্যুট করে ফেললাম। আর তুয়াখানার পিছনেই ছিল খুব সুন্দর একটা দিঘির মতো, যেটার পিছনে ছিল শুধু আমবাগান আর আমবাগান। আর এখানে আমার তালতো ভাই আমাকে দেখাতে নিয়ে আসলো, এখানে নাকি মাটির তলে কিছু ঘর আছে, যদিও বা দেখা যাবে না অনেক নিচে, তারপরেও আমি বাইরে থেকে একটু দেখার চেষ্টা করলাম। এই দিঘিটা ঘোরাঘুরি শেষে আমরা চলে আসি এখানে। এটা ছিল শাহ সুজা, ওনার মাজার, মাজার শরীফ, আমি আসলে সঠিক জানি না, এটাই হয়তো বা শুনছি তাই বললাম। তারপরে আমি আরাজের বাবাকে বললাম আমি একটু ঢং ঢং করি, তুমি একটু ভিডিও করে দাও। তো এটাই ছিল। আর এখানে আমার তালতো ভাই আমাকে আর একটা মানে ইন্টারেস্টিং জিনিস দেখাইতে আনছে, সেটা হচ্ছে এখানে নাকি একসময় ফাঁসির মঞ্চ ছিল, প্রাচীন আমলে এখানে আসামিদের ফাঁসি দেওয়া হতো। এখন এটা আসলে ফাঁসির মঞ্চ ছিল নাকি কোনো আগেকার আমার ওই যে কুয়া টুয়া বলে ওইটা ছিল, আমি সঠিক জানি না। তারপরে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসায় যাচ্ছি। আরও অনেক অনেক জায়গা আমাদের ঘোরা হয়নি, যেমন আলপনা গ্রাম, চামচিকা মসজিদ, তো অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো, এই জন্য আমরা আর ঘোরাঘুরি করি নাই। আমরা বাসায় গিয়েই আমার মায়ের মায়ের হাতের রান্না খেতে বসে গেলাম, এবং খাওয়া দাওয়া শেষে রেস্ট করেই আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এই ছিল আমাদের আজকের বিজয় দিবস, আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।